আসসালামু আলাইকুম বন্ধু তেল মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু দেরিতে হলেও কিন্তু আমি আচার নিয়ে বসে গিয়েছি, মানে অনেক আম নিয়ে এসেছি আপনাদের ভাইয়া, 5 কেজিরও বেশি। তো আনার পরেও দেই দেই করে দেওয়া হয় না। দেখতে পাচ্ছেন কিছু আমের কিন্তু রং এসে গিয়েছে, মানে একটু পেকে যাচ্ছে। তো আমের আচার দিব ঠিক করেছি, অল্প অল্প করে তিনটা আজকে আচার দিব। তো তিনটা আচারের রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে কিন্তু আমি আমগুলোকে প্রথমে ছোলাসহ ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে আমি এক্সট্রা পানিগুলো মুছে নিয়েছি, তারপরে আমি ছিলে নিয়েছি। এই আচারগুলোতে কিন্তু পানি দেওয়া যাবে না, মানে কোনো কিছুতে পানির স্পর্শ থাকা যাবে না। আচার বলতে কিন্তু এরকম, যতটা আপনি পানি থেকে দূরে রাখবেন আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকবে। তো ভালো করে আমি কেটে আমার পছন্দের সাইজ করে নিয়েছি। একটা আচার করব আমি ঢাকনাবন্দি আচার, আর একটা করবো টক মিষ্টি ঝাল, আর একটা করবো আমি আমসত্ত্ব। তো তিনটা আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি। রেখে আমি লবণ পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 থেকে 2 ঘন্টার মতো। এরপর আমি লবণ পানিটাও আমি ভালো করে ছেঁকে নিয়েছি, এরপরে একটা টিস্যু দিয়ে এক্সট্রা যে পানিটা আছে সেটাও শুষে নিচ্ছি। চাইলে আপনারা এক্ষেত্রে রোদেও দিতে পারেন। তো আমি কিন্তু আর রোদে দিইনি, আমি উপরে আমি ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি আর ফ্যানটা ছেড়ে দিয়েছি। আর এই যে এক্সট্রা পানি আছে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি ভালো করে, কোনো পানিই থাকা যাবে না আর কি। আপনারা খোসাসহ কিন্তু আচারটা করতে পারেন, তো আমি আজকে খোসাসহ আচারটা করব না, আমি এইভাবেই করব। আমি আপনাদের সাথে আমি আচারগুলো শেয়ার করব, কারণ আচার কখনো আমি আসলে শেয়ার করা হয়ই না আমার, সেভাবে ঝটপটভাবে আমি তৈরি করে ফেলি আর দেখানো হয় না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সবগুলো আম কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি, কোনো পানি কিন্তু নাই। আর যে বটিটা দিয়ে আপনারা কাজ করবেন বা চাকু বা ছুরি যা দিয়েই করেন না কেন, সেটাও কিন্তু আপনারা ভালো করে মুছে নেবেন যাতে কোনো পানি না থাকে। এভাবে কিন্তু আচারটা বেশ কিছুদিন, অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, কোনো ফাঙ্গাস পড়বে না। তো আপনারা চাইলে কিন্তু আরও ছোটো ছোটো টুকরাও করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুসারে। আমি এভাবে করেছি আমগুলোকে। তো প্রথমে আমি আপনাদেরকে যে আমের আচারটা দেখাবো সেটা হচ্ছে ঢাকনাবন্ধ মানে বয়ামের আচার। এই আচারটা কিন্তু আপনার রান্না করা বা রোজে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না। এখানে একটা মিক্সিং বল নিয়ে নিচ্ছি, আর এখানে আমি মশলা দিচ্ছি, এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আর এই আদাটাও কিন্তু আপনাকে ভিনেগার দিয়ে বাটতে হবে, পানি দিয়ে বাটা যাবে না। তো এখানে আমি অল্প একটু আদা বাটা দিচ্ছি 1 টিস্পুনের মতো, আর এখানে আছে রসুন বাটা, সেটাও কিন্তু আপনাকে বাটতে হবে ভিনেগার দিয়ে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, যেহেতু লবণ পানিতে ভেজানো ছিল লবণটা একটু কম দিবেন। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিব একটু সামান্য ঝালের জন্য লাল মরিচের গুঁড়োটা। আমি এখানে সরিষা গুঁড়ো দিচ্ছি, সরিষাটা আপনারা যদি ব্লেন্ড করেন মিহি করে সেক্ষেত্রে আপনারা ভিনেগার দিয়ে বাটবেন। আর আমি এখানে ডাস্ট মানে গুঁড়ো করে নিয়েছি, সে আমি এভাবে দিয়েছি। আর এখানে আমি একটু ব্যালেন্স রাখার জন্য চিনিটা দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এটা কিন্তু বেশি মিষ্টি হবে না, একটু টক মিষ্টি ঝাল এরকম একটা ফ্লেভার আসবে। আর এখানে আমি দিচ্ছি ভিনেগার, প্রথমে আমি একটু অল্পই ভিনেগার দিচ্ছি, পরে আমি আরও দিয়ে দিব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, সরিষার তেলটা কিন্তু আমি টক বগিয়ে ফুটিয়ে তারপরে ঠান্ডা করে তারপরে ব্যবহার করছি। এমনি সরিষার তেলও আপনারা দিতে পারবেন, কিন্তু একটু গরম মানে গরম করে ফুটিয়ে যদি ঠান্ডা করে দেওয়া হয় সেক্ষেত্রে আচারটা কিন্তু বেশ অনেক দিন থাকবে। এখন ভালো করে মশলাগুলো কিন্তু আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে, যাতে করে চিনিটা মিলে যায়। আর এই অবস্থায় কিন্তু আপনারা একটু টেস্ট করতে পারেন যে আপনাদের লবণ ঝাল মিষ্টি সব ঠিক আছে কি না। আর এই এই ঝোলটাই কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এই আচারটা কিন্তু আমার বাসায় কিন্তু সবাই ভীষণ পছন্দ করে, আমার বাচ্চারা আর আপনাদের ভাইয়া সবাই ভীষণ পছন্দ করে, কারণ কাঁচা আমের একটা ফ্লেভার কিন্তু এই আচারটার মাধ্যমে পাওয়া যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত শুকনো মরিচ, আর দিচ্ছি কিছু গোটা রসুন। আপনারা এখানে চাইলে কাঁচা মরিচ আস্ত দিতে পারেন, আদাও কুচি দিতে পারেন আপনাদের পছন্দ অনুসারে। আমি আর আদা কুচি কাঁচা মরিচটা দিলাম না, কাঁচা মরিচটা দিলেও কিন্তু ভালো লাগে, বেশ ভাতের সাথে কষলে খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আর কিছুক্ষণ ঢেকে রেখে দিব 1 ঘন্টার মতো, যাতে করে মশলাটা ভালো করে আমের ভিতরে যায়।
এক ঘন্টা যখন হয়ে যাবে তখন আমি একটা কাঁচের বয়াম নিয়ে নিব। এই আচারটা, এই আচার বলতে না, যে কোনো আচারই আপনি যদি কাঁচের বয়ামে সংরক্ষণ করেন এটা কিন্তু অনেক দিন পর্যন্ত যাবে। আর আমি প্রথমে একটু মশলা দিয়ে দিচ্ছি, তারপরে আমি আমগুলো দিব। এতে করে কিন্তু নিচে ফাঙ্গাসটা পড়বে না, নিচে লেয়ারটা থাকবে তেল আর ভিনেগারের। এরপরে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। এই আমটা কিন্তু আপনারা কুচি কুচি করেও দিতে পারেন, আমি একটু আস্ত দিয়েছি কারণ আস্ত আস্ত থাকবে বেশ, যখন আপনারা খাবেন তখন কাঁচা আমের একটা ফ্লেভার পাবেন। আমি এটা দিয়ে তারপর আমি মশলাগুলো দিয়ে দিব এবং আমি আরও তেল আর আরও ভিনেগার দিব, যাতে করে আচারের উপরে মানে আমের উপরে সব তেল আর ভিনেগারটা থাকে, কারণ আমগুলো সব ডুবে থাকবে এরকম, তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি আরও সরিষার তেল দিয়ে দিচ্ছি। যতক্ষণ না আমগুলো ডুবে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি সরিষার তেলটা দিব। আর আমি কিন্তু পরে আরও ভিনেগার দিয়েছি, এই আচারটার মূলই কিন্তু সরিষার তেল আর ভিনেগার। আর এই মশলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খেতে এতটাই টেস্টি হয়, মানে খুবই টেস্টি, আপনারা একবার হলো বানিয়ে দেখবেন এই আচারটা। আমার কিন্তু আচারটা বানানো শেষ, এখন এই যে ঢাকনা বন্ধ করে দিলাম, এভাবেই কিন্তু 7 থেকে 10 দিন, এর আগে কিন্তু ঢাকনা খোলা যাবে না, একটা গরম জায়গায় রেখে দিলেই হবে। আপনারা চাইলে রোদে দিতে পারেন, কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলার দরকার নেই, এটা আপনারা রান্নাঘরের একটা পাশে রেখে দিলেই হবে 10 দিন মতো, 7 থেকে 10 দিন এভাবে ঢাকনা বন্ধ থাকবে। এরপরে আপনারা ঢাকনা খুলে আপনারা চেক করবেন যে আমটা অল্প অল্প মশতে শুরু করবে। আর এই আচারটা কিন্তু এমনিতেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এখন আমি আপনাদের সাথে আরেকটা আচার তৈরি করে নিব। তো তৈরি করার আগে এখানে একটু মশলা গুঁড়ো করে নিচ্ছি, এখানে আমি 5 ফোড়ন আর শুকনো মরিচটা টেলে নিচ্ছি। আর এখন আমি করব টকঝাল মিষ্টি আচারটা। তো আমি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর সরিষার তেল কিন্তু আমি পরে আরও অ্যাড করব। আর এখানে আছে শুকনো মরিচ, এটা কিন্তু আচারে খুব সুন্দর একটা স্মেল এনে দিবে। আসলে বাঙালিরা কিন্তু, বাঙালিদের ঘরে আচারটা থাকবেই, শেষ পাতে কেন জানি একটু চাটনি আচার হলে ভালোই লাগে খেতে। তো আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমার আমগুলো যেহেতু একটু কালার এসে গিয়েছে তাই এরকম আস্ত থাকবে না, গলে যাবে। আপনারা হলো আপনারা কাঁচা আমটা ব্যবহার করবেন তাহলে কিন্তু আস্ত আস্ত থাকবে, আর একটু গলে যাবে, একটু আস্ত থাকবে, এরকম আচারে কিন্তু খেতে বেশি ভালো লাগে। খিচুড়ি, সাদা ভাত বা শুধু শুধু পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু আচারটা যায়। আর এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা, এই মশলাগুলো কিন্তু আমি ভিনেগার দিয়ে বেটেছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো, কারণ যেহেতু টক ঝাল মিষ্টি হবে ব্যালেন্সটা ঠিক মতো থাকলে কিন্তু খেতে ভালো লাগে, একবারে মিষ্টি আচারও কিন্তু ভালো লাগে না খেতে, তাই আমি আজকে টক ঝাল মিষ্টি করব। মশলার সাথে ভালো করে আমগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আর আমি কিন্তু কোনো পানি দিব না, কারণ আমার আমগুলো কিন্তু আজকে এমনিতেই অনেকটা নরম, এরকম নাড়াচাড়া করতে করতেই কিন্তু একেবারেই নরম হয়ে যাবে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের অনুমান মতো দিবেন, যে যেমনটা খেতে পছন্দ করেন সেভাবে। আমি 1 কাপের একটু বেশি দিয়েছি, লাগলে আমি আরও দিব। চিনির সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। চিনিটা দেওয়ার পরে কিন্তু আমগুলো আরও সিদ্ধ হয়ে যাবে, একেবারেই নরম হয়ে যাবে, নাড়াচাড়া বন্ধ কিন্তু করা যাবে না, নিচ থেকে লেগে গেলে কিন্তু আচারের গন্ধটাই নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু অনেকটাই গলে গিয়েছে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি সরিষা গুঁড়ো, কারণ সরিষা গুঁড়োটা দিলে কিন্তু আচারটা খুব টেস্টি হয়। তো সরিষা গুঁড়ো দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনারা আরেকটা কাজ করতে পারেন, এরকম কাঁচা আম থাকা অবস্থায় যদি একটু রোদে শুকিয়ে নেন তাহলে কিন্তু আমগুলো একটু শক্ত থাকবে। দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু গলে গিয়েছে, কিছু কিছু আস্ত আছে, কিছুটা গলে গিয়েছে, এরকম আচারটাই কিন্তু বেশি ভালো লাগে। আর যে 5 ফোড়নটা আমি টেলে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম, এরপরে কিন্তু আচারের স্মেলটা চলে আসবে। আবারও একটু নেড়ে চেড়ে দিব। আমার কিন্তু আচারটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, আমি শুধু এখন এখানে ভিনেগার দিয়ে দিব, কারণ ভিনেগার দেওয়ার ফলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে, আর টক মিষ্টির একটা ব্যালেন্সটাও ঠিক থাকে। তো ভিনেগার দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব।
দেখতে পাচ্ছেন কিছু কিন্তু আস্ত আছে আর কিছু একেবারেই গলে গিয়েছে। এভাবেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আসলে আচারটা কি, যে কোনো রান্না আপনার পরিবারের লোকজন কেমন খেতে পছন্দ করে সেভাবেই তো আপনি করবেন, তাই না? কারণ আপনার পরিবারের পছন্দ কিন্তু আরেকজন জানে না, সেই জন্য যার যার পরিবারের পছন্দ অনুসারে তৈরি করাটাই ভালো। আমার পরিবারে কেমন টক ঝাল মিষ্টি পছন্দ করে আমি সেভাবে বুঝেই কিন্তু আচারটা বানিয়েছি। তো আমার কিন্তু আচারটা হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার পর আমি একটা কাচের বয়ামে নিয়ে নিচ্ছি। ডাল দিয়েও কিন্তু আচার দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এই গরমে তো ডাল ভাতের সাথে একটু আচার হলে কিন্তু মন্দ হয় না, তাই না? তো আমার কিন্তু আচারটা তৈরি হয়ে গিয়েছে, আর এতটাই টেস্টি হয় এই আচারটা, একবার হলেও বানিয়ে দেখবেন। আমি কিন্তু কোনো ঝামেলাই করিনি, একেবারেই ঝটপটভাবে তৈরি করেছি। তো এখন চলে যাব আমি আরেকটা আচারে, আমি আমসত্ত্ব তৈরি করব। আর এখানে যে পাকা পাকা আমগুলো দেখেছেন, মানে যেটা একটু পেকে গিয়েছে, নরম হয়ে গিয়েছে, সেই আমসত্ত্বটা তৈরি করব। আর আজকে আমসত্ত্বটা আমি একেবারেই ঝামেলা ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, একেবারেই সিম্পল ওয়েতে করব। তো দেখতে পাচ্ছেন আমটা, আমি সবজি যে কুড়ুনিটা থাকে সেটা দিয়ে আমি একবারেই করে নিচ্ছি। নরম হয়ে গিয়েছে, আমি কিন্তু আমটা আছে কোনো ব্লেন্ডারও করব না, চালনিতেও করব না, কিছুই করব না, একেবারেই ঝামেলা ছাড়া বানাবো। আর এদিক থেকে মশলাটা রেডি করে নিচ্ছি। আমি এখানে এক চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি, আর দিয়েছি কিছু শুকনো মরিচ। তো এটাকে আমি ঠান্ডা করে টেলে নিব, ঠান্ডা করার পর ব্লেন্ড করে নিব। আর এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমটাকে আমি কুড়ে নিয়েছিলাম, সেই আমটা আমি সরাসরি দিয়ে দিলাম একটা হাঁড়িতে। আর এখানে আমি স্বাদমতো লবণ দিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, চাইলে আপনারা এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন, আমি আছে কোনো ঝামেলাতেই যাব না। তো নেড়ে চেড়ে নিব, এই আমটা কিন্তু আরও নরম হয়ে যাবে একেবারে, এটা কিন্তু ব্লেন্ড করার কোনো ঝামেলাই নেই। অনেকের বাসায় রোদে দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না, কিংবা বৃষ্টি হয়ে যায়, রোদ দিতে পারে না, ঝামেলা হয় ছাদে। তো সেক্ষেত্রে আমি যেভাবে করেছি এই প্রসেসটা আপনারা মানে ফলো করতে পারেন। আমি এখানে স্বাদমতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সরিষা গুঁড়ো, ভালো করে মিলিয়ে নিব। আর অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এই আচারটাতে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি আমি, একেবারেই তেল ছাড়া। এখানে আমি পাঁচফোড়নটা যে টেলে নিয়েছিলাম সেটা আমি একটু গুঁড়ো করে দিয়েছি, আর এখনই কিন্তু আসল স্বাদটা আসবে, খুব সুন্দর একটা গন্ধ আসবে। আপনারা চাইলে এখানে শুকনো মরিচটা মানে চিলি ফ্লেক্সটা দিতে পারেন, দেখতে সুন্দর আসবে। তো আমি আর বেশি দিলাম না ঝাল, এখানে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম, যাতে করে ভালো মানে ঠিকভাবে সংরক্ষণটা হয়। তো এখানে এরকম আমি একটা পিৎজা ট্রে নিয়ে নিলাম, আর একটু সরিষার তেল নিয়ে আমি ট্রেতে মাখিয়ে নিলাম। আর ওই আমসত্ত্বটা কিন্তু আমি গরম থাকা অবস্থাতে এই ট্রেতে ঢেলে নিব। ঢালার পর আমি একটু স্প্যাচুলার সাহায্যে সব দিক দিয়ে ছড়িয়ে দিব। আমি একটু মোটা করেই বানাবো আমসত্ত্বটা, কারণ আমার বাসায় একটু মোটাটা বেশি পছন্দ করে, যদি একটু সময় নিবে বেশি মানে শুকাতে, তারপরে মোটাটাই কিন্তু বেশি পছন্দ করে আমার বাচ্চারা। তো সব দিক থেকে একটু ভালো করে ছড়িয়ে নিব। আর ছড়িয়ে নেওয়ার পরে এটা ফ্যানের নিচে আমি রেখে দিব কিছুটা সময়, যতক্ষণ এটা একটু ঠান্ডা হয়। এরপরে আমি আমার প্রসেসে চলে যাব, আমি কীভাবে খুব ঝটপটভাবে, আমি এক ঘন্টা বেশি সময় কিন্তু লাগে না, আমি এটা কিন্তু শুকিয়ে যাবে। যারা আপনারা রোদে দিতে চান তারা রোদে দিতে পারেন এই অবস্থাতেই, কিন্তু আমি আজকে দেখাবো খুবই সিম্পল একটা ওয়ে। দেখতে পাচ্ছেন আমি এখানে চুলাটা আমি একেবারেই ডিপ করে দিয়েছি, মানে লো, একেবারেই লো, তার উপরে একটা ভারী তাওয়া দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি, তার উপর আমি পিজা ট্রেটা দিয়েছি। এভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু ঘণ্টাখানেকের ভিতরেই কিন্তু আপনার আমসত্ত্বটা একেবারেই রেডি। দেখতে পাচ্ছেন আমার আমসত্ত্বটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে, শুধু তোলার পালা আর কি, খুবই ঝটপটভাবে কিন্তু হয়ে গেল। তো সবাই আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে।